হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে একটি বাংলাদেশি যুদ্ধ গেম নিয়ে রিভিউ করব, আর গেমটি সম্পূর্ণ বাংলাদেশি থিম নিয়ে তৈরি করা হয়েছে। গেমটির নাম কি, কি করে আমরা ডাউনলোড করব, কিভাবে খেলবো, সবকিছু বলবো এই ভিডিওতে। সো বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে। বাই দ্য ওয়ে, তুমি যদি বিজিএতে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ঘন্টা বাজিয়ে রাখো বিজিএর সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো হ্যালো গাইস, দিস ইজ মি ফ্রম কাস্টম সিরিজ এন্ড ইউ আর ওয়াচিং বিজি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ফিরে আসছি ইন্টুর পর। গেমটির নাম মুক্তি গেম। গেমটি তৈরি করা হয়েছে 1971 সালের যুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে। শুরুতে দেখা যাবে বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম। গেমটি ডাউনলোড করার সময় আমার কাছে মনে হয়েছিল গেমটি ফার্স্ট পার্সন শুটার গেম, বাট এটি সম্পূর্ণ ভিন্ন। এটি হলো স্ট্র্যাটেজি ক্যাটাগরি গেম। গেমটি শুরুর সাথে সাথে একজন কমান্ডো তোমাকে গাইডলাইন দিবে ক্যাম্প তৈরি ও পরিচালনা করার জন্য। যোদ্ধাদের জন্য ওষুধ থেকে শুরু করে পানি টানি সবকিছু থাকবে যা যোদ্ধাদের গেমের টাকা দিয়ে কিনতে হবে। ক্যাম্পের পিছনে আছে জঙ্গল, আর জঙ্গলে পাকিস্তানি বাহিনীরা আছে, আর এখান থেকে তোমাদেরকে অ্যাটাক করবে। ক্যাম্পের পিছনে রয়েছে নদী, আর নদীতে অনেকগুলো নৌকা আছে, আর নৌকার এখানেও একটা ব্রিজ আছে। যখন পাকিস্তানি হানাদার বাহিনী অ্যাটাক করবে তখন এই ব্রিজ দিয়ে সাধারণ মানুষরা পালিয়ে যায়। এই গেমে যা কিছু আছে সবকিছু কিছুটা সিওসির মতো। আর এই গেমে যেগুলো তুমি আর্ন করবা, লাইক কয়েন, উড, এই জিনিসগুলো তুমি লেভেল আপ করতে পারবে। আর বাম পাশে পাকিস্তানি ফ্ল্যাগের যে আইকন আছে এখানে ক্লিক করলে পাকিস্তানি যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো তুমি দেখতে পাবা, আর এখান থেকে তোমরা পাকিস্তানিদের উপর আক্রমণ করতে পারবা। ক্যাম্পগুলো একটি রেল লাইন এবং নদীকে অনুসরণ করে গেছে। তো গাইস চলো আমরা অ্যাটাক করে আসি। অ্যাট ফার্স্ট আমরা অ্যাটাক করলাম, এরপরে পাকিস্তানি বাহিনীও আমাদের উপর অ্যাটাক করবে, তার জন্য আমাদেরকে ডিফেন্স স্টেশন নির্মাণ করতে হবে। তো চলো গাইস আমরা এখন ডিফেন্স স্টেশন ইউজ করি। গেমটিতে রয়েছে প্রায় 30 রকমের বিল্ড প্রোডাক্ট, আর এই বিল্ড প্রোডাক্ট গুলো তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে বলতে বিকাশ থেকে পারচেস করে এই টাকা না, গেমের যে ব্যালেন্স আছে মানে কয়েন আছে সেই কয়েন গুলো ইউজ করতে হবে তোমাকে। এছাড়া উড আছে, উড দিয়ে তুমি কিনতে পারবা, এছাড়া লেভেল আপও করতে পারবা। গেমটা অনেকটা ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো। যারা আগে হয়তো বা ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেছো তারা হয়তো বা এই গেমটা সম্পর্কে বুঝবা। গেমটা পুরোপুরি ফ্রি, প্লে স্টোরে আছে, তুমি চাইলে ডাউনলোড করতে পারবা। গেমটা ডাউনলোড করতে হলে তোমাকে প্লে স্টোরে সার্চ করতে হবে মুক্তি গেম দিয়ে। দেখতে পাচ্ছ গাইস অলরেডি 500 কে ডাউনলোড হয়ে গেছে এবং এটার রেটিং 4.4। এখন প্রশ্ন হলো গেমটা তো অনেক আগে নেমেছে, তাহলে এই গেমটার সাথে আমরা অনেকে কেন পরিচিত না? প্রত্যেকটা গেমে কয়েকদিন পর পর বা কয়েক মান্থ পর পর আপডেট নিয়ে আসতে হয়, বাট গেমটাতে তেমন কোনো আপডেট নিয়ে আসা হয় নাই বলে গেমটা ওরকম ভাবে পরিচিত পায় নাই। এখানে একজন কমেন্ট করেছে সেই বিষয়ে, তারা আপডেট চায়। প্রথমের দিকে গেমটা হিউজ পরিমাণ হাইপে ছিল, বাট পরবর্তীতে গেমটা আপডেট না আসার কারণে হাইপটা ডাউন হয়ে গেছে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইজ গেমটার রেটিং অনেক ভালো। তো গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, গেমটা ভালো হোক বা খারাপ হোক একবার হলেও ট্রাই করো গেমটা, কারণ গেমটা আমাদের দেশি গেম, 1971 সালকে কেন্দ্র করে গেমটা তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, থ্যাংকস ফর স্টে উইথ বিজিএ।